অনেক দিন থেকে বিনোদন জগৎ থেকে দূরে আছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানি বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন ব্যবসা ও পরিবার নিয়ে তবে এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় এ অভিনেতাকে এরই ধারাবাহিকতায় দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুব প্রকাশ করলেন ঢাকাই সিনেমার এ অভিনেতা রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সানি পোস্টে অভিনেতা লেখেন সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কি খাবো আর পারছি না রাষ্ট্র ওমর সানি নামে একটি রেস্টুরেন্ট আছে এই ব্যবসা করতে গিয়ে নিত্য প্রয়োজনীয় লাফিয়ে ব্যাপারটি আরও আরো উপলব্ধি করেছেন তিনি তবে হঠাৎ তার এমন পুষ্টের কারণ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বারে মানুষ বাঁচবে কিভাবে খাবেটা কি এমনটা তো ছিল না কেন এমনটা হলো বাধ্য হয়ে লিখলাম ওমর স্যানি মনে করছেন তিনি তো আর জনে জনে গিয়ে কথাগুলো বলতে পারবেন না তা জানানোর জায়গা ওই একটাই নিজের ফেসবুক আইডি সেখানেই তাই নিজের যাবতীয় উপলব্ধির কথা বললেন তিনি ওমর সানির কাছে প্রশ্ন ছিল আপনার এই উপলব্ধি কত দিনের উত্তরে যা বললেন তা হচ্ছে এটা তো অনেক দিনের রেস্টুরেন্ট ব্যবসার শুরুতে যে মেনু তৈরি করেছি বত্রিশ টাকায় পাঁচ থেকে ছয় মাসের ব্যবধানে তা এখন সত্তর থেকে পঁচাত্তর টাকা হয়ে গেছে ভারতীয় গরুর মাংস তো বিক্রি করতে পারি না দেশি গরুর মাংস দিতে হয় কারণ আমি নিজে যেটা খেতে পারবো না সেটা তো অন্য মানুষদের খাওয়াতে পারবো না বাড্ডার যেখান থেকে গরুর মাংস নিতাম শুরুতে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ছিল সেটা এখন আটশো টাকা কেজিতে দাঁড়িয়েছে কথায় কথায় ওমর সানি বলেন দুঃখজনক হলেও সত্য আল্লাহ আমাদের ইলিশ মাছ দান করেছেন এটা চাষ করা লাগে না অনেকটা গাজীপুরের শালবনের মতো আমরা দুজন আয় করা মানুষ সেই আমাদের যদি এত হিসাব করে চলতে হয় এদেশে সাধারণ মানুষ কি অবস্থায় আছে ভাবলেই যেন অস্থির লাগে দম বন্ধ হয়ে আসে একসময় সময় পাঙ্গাস মাছ ছিল গরিবের খাবার সস্তা সেই পাঙ্গাসের দামও এখন নিয়ন্ত্রণে বাড়ে কেজি দুইশো টাকার উপরে এদিকে ইলিশ কলকাতায় গিয়ে নাকি এক হালি পাওয়া যায় এক হাজার টাকার মধ্যে যে ইলিশে জন্ম আমাদের এখানে সেটা তো আমরা প্রতি মাছের দামে পাবো তাই না কিন্তু হচ্ছেটা কি ইলিশের দাম যেন আগুন হাত দেওয়া যায় না আমার দেশে যদি আমেরিকায় ডলারে কিনতে হয় তাহলে মেনে নেওয়া যায় কারণ আমেরিকায় গিয়ে খাচ্ছি এটা স্বাভাবিক সেটাও বুঝি কিন্তু বিষয়টা মোটেও এমন না যে আমরা কিছুই বুঝি না স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে সাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে আমাদের যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়ার কথা সেসব নিয়ন্ত্রণের বাইরে এটা কেন এটা কি রেস্টুরেন্ট ব্যবসা করতে গিয়ে উপলব্ধি হয়েছে এমন প্রশ্নে ওমর সানি বলেন বিষয়টা মোটেও এমন না আমরাও তো কামাই করে খাই বাজারে যেতে হয় আমাদের আমাদের সংসার আছে আমাদের আয়ের উৎস তো আর অন্য কিছু না কাজ করে যা আয় করি তা দিয়েই খেতে হয় চলতে হয় সেই আমাদেরই যদি হিসাব করতে হয় আল্লাহ রহমতে পঁচিশ বছরে আমরা হিসাব করিনি আল্লাহ সামর্থ্য দিয়েছেন চলে গেছে কিন্তু দুই থেকে তিন বছর ধরে হিসাব করে যাচ্ছি হিসাব করে খাচ্ছিও নিত্য প্রয়োজনে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে একদমই বাইরে আমরা ভাই দল করি না কিছুই করি না রাষ্ট্র কে চালাইলো কিভাবে সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা যে রাষ্ট্র আমাদের ন্যায্য সুযোগ সুবিধা দিক আমরা একেবারে সাধারণ মানুষ নিজেদের বিআইপি মনে করি না রাষ্ট্রের সাধারণ মানুষ বলতে পারেন এই রাষ্ট্র আমার আমার বাপের আমার চোদ্দ গোষ্ঠীর তো রাষ্ট্র কেন আমাদের পরিচালনা করতে ব্যর্থ হবে মুষ্টিমেয় কিছু মানুষের কাছে কেন জিম্মি থাকতে হবে রাষ্ট্রকে বন্ধুরা অমর সানি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমার আপনার আমাদের জনসাধারণের মনের কথা দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে আমরা কতটা যে কষ্টে আছি সেটা আমরা ছাড়া আর কেউ বলতে পারবে না তাই সরকারের উচিত এদিকে দৃষ্টি দেওয়া আমাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল দ্রব্যমূল্যের কারণে ওই জিনিসগুলো আমাদের খরচের খাতা থেকে কমিয়ে ফেলেছি এমন প্রয়োজনীয় দ্রব্যের নামগুলো কমেন্টস বক্সে জানান বন্ধুরা ভালো থাকবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ